হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো, আজকেও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে আসে। তো চলো দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিচে এসে একটু এদিক ওদিক পায়চারি করছিলাম, কারণ ভোরবেলা আজকে উঠে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে তাহলে নিচেই একটু ঘুরে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে জামা জামা কাপড় হয়ে গেছে, জল ঢুকছে। ঘুম হয়েছে? ওইটা খুলে দিলে কেন? ওটা লাগিয়েছিল, ওটা খুলে দিলাম, ওটা তো দেখা যাচ্ছিল না। হ্যাঁ, দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। হ্যাঁ, ওটা তো তো ভেঙে যাচ্ছিল। তো হ্যাঁ, আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আবার ঠিক হয়ে গেছে। ঘুম হয়েছে? আমার আগে? আমি তো অনেক আগে উঠেছি, তুমি তো এক্ষুনি উঠলে। তাহলে ব্রাশ করবি তো? হ্যাঁ, আমি দিচ্ছি। ভালো করে ব্রাশটা কর। দেখো আয়নার সামনে দাঁড়িয়ে কত কাণ্ড করছে। এই যে কাকু পেপার পড়ছে। এই যে মাছ মাসিও এসে গেছে মাছ নিয়ে সকাল সকাল। এটা কি মাছ গো? বাবা, কিরকম একদম কুটি কুটি কেটো না কেন মাছটা? বড় না, আবার খুব কুটিও না। ওই অনুর নাও তো, তুমি যাও দিদি, কাল আসবে নাহলে পরশু আসবে, কালকেই আসবে। কালকে আসবে? মাঝনি কালকে কবে আসবে? কালকে যদি আর রোয়ার কথা যদি না হয় আসবো, যদি না হয় তাহলে আসবো না। যদি না হলে আসবো মঙ্গলবার আসবে তো? তাহলে অবশ্যই আসবে অন্যরকম মাছ টাছ নিয়ে। আমি নেবো, আর যদি এনেও থাকো তুমি কিন্তু 500-500 করে রেখে দেবে আমার জন্য, বলে দিলাম আগে। মাছটা কপিস 1, 2, 3, 4, 5, 6 তো চলো যাই উপরে, দেখি সোনা আমার আগে আগে এসছে কি করছে। এই দেখো সোনা পড়তে বসে গেছে,
সোনা পড়তে বসে গেছো? কি পড়ছো? এগুলো পড়ছো? গুড বয়, পড়ো তো দেখি। সুন্দর সুন্দর বলো, ট্রাম গাড়ি, ট্রাম গাড়ি, ট্রেন, জাহাজ, না ওটা নৌকো, এটা নৌকো, নৌকো, ওটা জল জাহাজ, হ্যাঁ, এরোপ্লেন, এরোপ্লেন, হেলিকপ্টার, হ্যাঁ, বাহ খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। পাতা উল্টাও দেখি আর কি আছে দেখি। হ্যাঁ ওইগুলো একটু দেখো, ওই যে যেখানে ওই সেই মাছি মশা সব আছে না, ওই পাতাটা বের করো। হ্যাঁ এগুলো বলো, কোনটা কামড়ায়? এইটা কামড়ায় না, ওটা তো কুমির, ওটা তোমার কাছে আসবে কি করে? হ্যাঁ তো আছে তো, অনেক দাঁত আছে। না কোনটা ভালো ছেলে? এইটা, ওটা ভালো ছেলে হবে কি করে? ওটা তো ডলফিন। ডলফিন জলে থাকে, আর টিভি কোথায় থাকে? জলেই থাকে, সমুদ্রে থাকে। সমুদ্রে? এটা তো এত তো ঠান্ডা আছে তো। এইটা কামড়ায়? না না ওটা কামড়ায় না, না 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 না। হ্যাঁ পিঁপড়ে কামড়ায়, আরশোলা কামড়ায় না, পিঁপড়ে কামড়ায়, পিঁপড়ে, 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 পিঁপড়ে। হে বাবা, কোনটা কামড়ায়? তো দেখো আমার সব কাজ সেরে স্নান করা হয়ে গেছে, তো এবার আমি নিজে চলে যাব, নিজে গিয়ে আগে পুজোটা করে নেবো, পুজোটা করে নিয়ে রান্নাঘরে ঢুকবো। তো তোমরা আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো, চলো। দেখো মা মাছটা ধুয়ে নিচ্ছে, কারণ মাছটা শুধু বাবার জন্যই রান্না করবো, মাছের ঝোল করবো বাবার জন্য, কারণ বাবা মাংস খায় না, তো আমাদের যেহেতু মাংস হবে তো সেজন্য। তো দেখো তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে, তো আমি যেহেতু মশলাটা কষাচ্ছি তো সেজন্য ওই চিকেনটা আমাকে ধুয়ে দিচ্ছে, কারণ বাবার জন্য মাছের ঝোল অলরেডি আমার হয়ে গেছে, ওই চিকেনটা হলেই আমার রান্না হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু করছি না, তো দেখো আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তো উঠে দেখছি সন্ধ্যে হয়ে গেছে, তো এখন দেখছি বাজে 6:30 বাজে, তো এবারে মা সন্ধ্যে দিচ্ছে, তো চলো। কি খেলে? কিছু খাইনি। তাই লেজটা কে খেলো? লেজটা তো অনেক, তাহলে কিটা খেলো? কুরকুরে। আমি রান্নাঘরে চলে এসেছি,
রান্না করে এসেছি, দিয়ে একটু আটা মাখাচ্ছি। আর তোমার দাদাভাই নাইট ডিউটি আছে, তো সেই জন্য রুটি করে দেবো ওকে, তো তাই আটাটা মাখিয়ে নিচ্ছি। আর তো দিনেরবেলার একটু মাংস আছে, তাই ভাবলাম যে ওকে মাংসটা দিয়ে দিয়ে দেবো। আর আমাদের রাত্রিবেলা আলুর দম হবে, আলুর দম দিয়ে রুটিটা খাবো আমরা, তো সেটা আমি পরে করবো। আর ও ডিউটি চলে যাক, তো তারপরে আমি করবো, আর তো তোমরা দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ কী পরিমাণ ঘেমে গেছি আমি, এতক্ষণ রান্নাঘরে ছিলাম। তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে অফিস চলে গেছে, তো চলো। তো এখন আমরা কী করব, কী করব বলো? ঘুমাবো। হ্যাঁ, আমরা ঘুমোবো, আমাদের খাওয়া হয়ে গেছে, তো চলো তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট বলো, দাও গুড নাইট। গুড নাইট দাদা, কালকে আবার দেখা হবে।